যেমন কি আবেদনকারী কেবল মহিলা হয়ে এবং তাঁর বয়স সীমা অঠর বর্ষু ঊর্ধ্ব হওয়া উচিত অর্থাৎ কেবল অঠর বর্ষর উর্ধ্ব মহিলাম আবেদন করা যাবেদন করছেন সেই সবান ঘরে কোশি ই উএমসি ঠার অন্য এলপিজি থাকা উচিত নুহে বা আপনার পূর্ব যেমিতি কৌশি এলপিজি কনেকশন নুসূচিত জাতি অনুসূচিত জনজাতি বা এসিএসটি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অতি পছুয়া বর্গ এমবিসি বিসি অন্ন যোজনা এ ওয়াই এবং পূর্ব চাহা বগিচা জনজাতি। বনবাসী দ্বীপ এবং নদী দ্বীপে রও থা ব্যক্তি এস সি 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 পরল টিআইএন কিংবা চৌদসূত্রী ঘোষণানুসার যেকোন গরিব পরে আবেদন করেপারে নলে যদি আপনার পাখে রাসন কার্ড অ তাহলে বি আপনার এপ্রিম আবেদন করেপারে দেন এর আবশ্যক হোক ডকুমেন্ট কথা আদি কহা আধার কার্ড রাসন কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং পাসপোর্ট সাইজ ফটো যদি আপনার এসব ডকুমেন্ট অনেক আপনার এবেদন করে পেয়ে আবেদন করা এখানে তলে দেখুন যে দিয়ে যাই অনলাইন পোর্টাল আপনার তার উপরে ক্লিক করত যেমি আপনার সে ক্লিক করবে আপনার সামনে গোটিয়ে পপ শো করি এখানে আপনার দেখুন ইন্ডিয়ান ভারত এসপি গ্যাস কনেকশন অনলাইন রে আবেদন করে পে তো যে ডিষ্ট্রিবুটর বা গ্যাস এজেন্সি আপনার ঘর আখপাখার অপন সেই থেকে আবেদন করতু

তাপেৰে আপোনাৰ এই উজ্বা যোজনা কোন সব ইবিলিটি ক্ৰাইটেৰিয়া ৰচিছে সেই সব আপোনাক এঠাই দিয়া যায় যদি আপোনাৰ এতিয়া ইলজিবল তাৰ আপোনাৰ এই আকচেপ্ট এভৱ ডিক্লেৰেচন টিক কৰোঁ তাৰপৰা আপোনাৰ তলক আচন্তু তাৰপৰা এঠাইত আপোনাক প্ৰথমে ডিষ্ট্ৰিবিউটৰ চুজ কৰিব পাৰিব যদি ডিষ্ট্ৰিবিটৰ নেমটি আপোনাৰ জানিচোন তহঁত তাৰ নাম টি এই চৰ্চ কৰি পাৰিব আৰু যদি আপোনাৰ ডিষ্ট্ৰিবিউটৰ নাম আপোনাৰ জানি নাহ'লে আপোনাৰ এই লোকেচন ৱাইজ উপে ক্লিক কৰি আপোনাৰ লোকেশন দেই এই সৰ্চ কৰি পাৰিব যেতিকি প্ৰথমেঠাৰ আপোনাৰ ষ্টেট চুজ কৰোঁ তাৰপৰা ডিষ্ট্ৰিক্ট চুজ কৰ ডিষ্ট্ৰিক্ট চুজ কলাপৰা আপোনৰ সেই ডিষ্ট্ৰিক্টৰ থকা সমস্ত ডিষ্ট্ৰিবিটৰ নেম আপাৰে শ' কৰ আপোনাৰ লোকেচন আপোনাৰ ডিষ্ট্ৰিবুটৰ কি আপোনাৰ চুজ কৰি পাৰিব ডিষ্ট্ৰিবিউটৰ চুজ কলপেৰে আপোনাৰ তলক আচন্তু এঠাই দেখন্তিবুটৰ ডিটেইলছ আছে যেতিকি তাৰ পূৰা এড্ৰেছ আৰু কণ্টেক্ট নম্বৰ

ମାନେ ଯେଉଁଥିରେ ଆପଣଙ୍କର ଏମିତି ରେଡ୍ କଲରର ଷ୍ଟାର୍ମାର୍କ ରହିଛି ସେସବୁ ଆପଣଙ୍କର ମ୍ୟାଣ୍ଡେଟୋରୀ ଆପଣଙ୍କୁ ସେସବୁ ଫିଲ୍ଅପ୍ କରିବା ପାଇଁ ପଡ଼ିବ ତେଣୁ ପ୍ରଥମେ ଯେଉଁ ଆଧାର ନମ୍ବର ଦିଆଯାଇଛି ସେଇଟି ଆମକୁ ଦେବା ପାଇଁ ପଡ଼ିବ ଆଧାର ନମ୍ବରଟି ଦେଇସାରିଲା ପରେ ଏଠି ଆପଣଙ୍କର ପୁରା ନାମ ଦେବା ପାଇଁ ପଡ଼ିବ ଯାହାଙ୍କର ଆଧାର ନମ୍ବର ଦେଇଛନ୍ତି ତାଙ୍କର ନାଁଟି ଦେଇଦିଅନ୍ତୁ ତା ପୂର୍ବରୁ ସେ ମିଷ୍ଟର୍ କି ମିସେସ୍ କି ମିଷ୍ଟ୍ରେସ୍ ସେଇଟା ଆପଣ ଚୁଜ୍ କରିବେ ତ ଏହି ଉଜ୍ଜଳା ଯୋଜନାରେ କେବଳ ମହିଳାମାନେ ହିଁ ଆବେଦନ କରିପାରିବେ ତା'ପରେ ତାଙ୍କର ଫାଷ୍ଟ ନେମ୍ଟି ଏଠାରେ ଟାଇପ୍ କରନ୍ତୁ

এঠাৰে আপোনাৰ ৰাসন কাৰ্ড ডিটেইলছ দাবী পাৰিব যেমি ৰাসন কাৰ্ড টি আমাৰ কেৱ হৈ থাকে সেই ডেট আমি যোনটাকি ৰাসন কাৰ্ডে মেনচন থাকিব দেখি আপোনাৰ পাৰিব তাৰপৰা আপোনাৰ ৰাসন কাৰ্ড নম্বৰটি আপোনাৰ এঠাইত নম্বৰটি সেই চেক ডুপ্লিকেটছ উপ ক্লিক কৰোঁ চেক ডুপ্লিকেট ক'লাপৰা যদি আপোনাৰ সেই ৰাসন কাৰ্ডেৰে পূৰ্বৰ কোনো উজ্জ্বলা যোজনা কনেকচন নিযাই নথিব এতিয়া আপোনাক সেইটোৱে ষ্ট' কৰিব নো ডুপ্লিকেট ফাউণ্ড তাপেৰে আপোনাৰ বাকী প্ৰসেছ কণ্টিউ কৰি পাৰিব দেন নেক্সট আপোনাৰ কনেকশন আড্ৰেছ আপোনাক দাবাই পাৰিব আপোনাৰ যোনটি কনেকচন নেওচোন সেই জেগাৰ এড্ৰেছ আপোনাৰ দিয়া যি এড্ৰেছ টাইমে দেমি পি ইউ বা প্ৰুফ অফ এড্ৰেছ ডকুমেণ্ট্ৰ মেনচন থৈ যাওঁ যদি আপোনাৰ প্ৰুফ অফ এড্ৰেছ ডকুমেণ্ট আপোনাৰ আধাৰ কাৰ্ড দে আধাৰ কাৰ্ডৰে থকা এড্ৰেছ আপোনাৰ এই আড্ৰেছ টি যেতিয়া মেনচন থোৱা আৱশ্যক এড্ৰেছ টেব্বুৰু লোকেচন টাইপে আপোনাৰ অৰবান বা চহৰৰ কি ৰূৰাল বা গাঁও ৰু সেইটি আপোনাৰ চিলেক্ট কৰোঁ তাপরে আপনার হাউস বিল্ডিং নম্বর দেন দে্ট্রিট নেম দেবে তাপরে আপনার সিটি বা টউন কন দিও তাপরে আপনার ডিস্ট্রিক্টার চুজ করা পড়ব তাপরে সব ডিষ্ট্রিক্টটি চুজ করবে সব ডিস্ট্রিক্ট সারা পরে আপনার ভিলেজ বা গাঁটি কু চু করত তা আপনার পিনকোড এটার পরে আপনার মোবাইল নম্বরটি এহা এটার আপনার ইমেল আইডি অফিস ফোন রেসিডেন্স ফোন

আইফি সি কোড দেশ সি যে আপনার বাহারে টচ করবে আপনার এখানে আপনার ব্যাঙ্ক এবং ব্রাঞ্চ নেমটি শো করি আপনার চেক করে দিও ঠিক আছে যদি ঠিক আছে আপনার ব্যাঙ্ক একউন্ট নম্বরটি আপনার দিও পাসবুক দেখি ভালোভাবে আপনার ব্যাঙ্ক একউন্ট নম্বরটি টাইপ করবে তাপরে সেই সেম একউ নম্বরটি আপনার পুঁথে কনফর্ম ব্যাঙ্ক একউন্ট নম্বর জায়গায় দিওত তাপরে আপনার নামটি টাইপ করত ব্যাঙ্ক পাসবুক যেমি আপনার নামটি থাক সেমিতি টাইপ করবে এই চবু দি সাৰিলা পৰে আপোনাৰ তলক আচন্তু দেন এতিয়া আপোনাক টাইপ অফ কনেকশন জাগে আপোনাৰ ক'ৰ টাইপৰ গেছ কনেকচন নেপাবাই সেইটি আপোনাৰ চিলেক্ট কৰিব যেমিতি আমাৰ ফৰ্টিন পইণ্ট টু কেজি টি চিলেক্ট হৈ দবা তাৰপৰা এঠাাৰে দেখন্ত আপোনাৰ প্ৰুফ অফ আড্ৰেছৰ আপোনাৰ কোনো ডকুমেণ্ট দিব আপোনাৰ চিলেক্ট কৰিব যি এড্ৰেছ টি আপোনাৰ উপৰ দিলে সেই আড্ৰেছ ট্ৰমি সেই ডকুমেণ্ট মেনচন থোৱা দৰকাৰ ত' প্ৰুফ অফ আড্ৰেছ আমি আধাৰ কাৰ্ড কোনো চিলেক্ট কৰিব আপোনাৰ আপোনৰ অলপ কোনো ডকুমেণ্ট বি চুজ কৰি পাৰি দেন এড্রেস প্রুফ আইডি জায়গায় আমি যেহেতু এখানে আধার ক্ডটি সিলেক্ট কলে সেপি আমার আধার ক্ড নম্বরটি এখানে দাওয়া তাপরে আপনার কিছু ডকুমেন্ট এখানে অপলোড করা পড়ব ডকুমেন্টরে প্রথম ডকুমেন্টটি রয়েছে আধার কার্ড তাপরে রয়েছে এড্রেস প্রুফ দেন দে পাসপোর্ট সাইজ ফটো এবং লাস্টে রয়েছে রাসন কার্ড তো আপনার এই সমস্ত ডকুমেন্ট অপলোড করা ডকুমেন্ট সব অপলোড করা পূর্ব তার সাইজ গুড়ি আপনার জাঁড় রাখত এখানে আপনার আধার কার্ড এড্রেস প্রুফ এবং রাসন কার্ডটি আপনার কে ভিতরে করবে আউ যি পাছপৰ্ট সাইজ ফটি ৰ আপোনাৰ পচাছ কেজি ভিতৰত ৰবিব ফটি আপোনালোকৰ যে কোনো ফৰ্মটে আপোনাৰ অপলোড কৰি পাৰিব জেপি জি জেপি জি জি আই এ পি এন জি পি ডফ কি জিপ ত প্ৰথম ডকুমেণ্ট আপোনাৰ আধাৰ কাৰ্ড টি অপলোড কৰিব চিলেক্ট ফাইল উপ ক্লিক কৰি আপোনাৰ অপলোড কৰি দিয়ক দেন মিডিয়া পিকৰ তাৰ আপোনাৰ সেই ফাইল টি য'ত আপোনাৰ অপলোড কৰোঁ ত' আধাৰ কাৰ্ড টি অপলোড হ'লপৰা এড্ৰেছ প্ৰুফ্ৰে বি আধাৰ কাৰ্ড টিদে তেতিয়াই চিলেক্ট ফাইল উপে ক্লিক কৰি মিডিয় পিকৰ এবং সেই আধার ক্ডটি আমি এখার পুঁথে অপলোড করে দেওয়া তাপরে আসছিল পাসপোর্ট সাইজ ফটো যা সাইজটি পাই পড়ে পচাশ কে ভিতরে সেমি সিলেক্ট ফাইল উপরে ক্লিক করে মিডিয়া পিকর এবং গ্যালে আমার ফাইলটি চুজ করে দেন দোস্টে রয়েছে রাসন কার্ড রাসন কার্ডটি আমি সেমি সিলেক্ট ফাইল উপরে ক্লিক করে মিডিয়া পিকর এবং গ্যালে আমার রাসন ক্ডটি অপলোড করা তেমি সমস্ত ডকুমেন্ট অপলোড করে সারা পরে আপনার তোক আসতো দে আপনার ফ্যামিলি মেম্বর ডিটেলস দেওয়া পড়ব

তাৰপৰা তাৰ নাম আধাৰ নম্বৰ ডেট অফ বাৰ্থ এই চবু দেশী আপোনাৰ এড মেম্বৰ কলপেৰে স্তি মেম্বৰ জড় হৈ যাব এমি আপোনাৰ ঘৰে যেতিয়াজামিলি মেম্বৰ থাকিব সেইটো এড কৰি আপোনাৰ তলক আচন্তু দেন এঠি আপোনাৰ এই আছেপ্ট এভভ ডিক্লেৰেচনটো টিক কৰোঁ দেন তাৰপৰা আপোনাৰ এই ফৰ্ম টি এঠাৰিট কৰি দিয়ক যেমিতি আপোনাৰ এঠাই চবমিট কৰি কনফৰ্ম কৰিব আপনার এখানে আপ্লিকেসন ফর্মটি অনলাইন সকসেসফু সবমিট হয়ে যাব তাপরে আপনার গোটিয়ে রেফারেন্স নম্বর বি জেনেট হয়ে যাই তো সেই রেফারেন্স নম্বরটিকে আপনার লেখি নিউ কিংবা কপি করে নিু কিনা স্টাটস চেক করা আপনার সেই নম্বরটি আবশ্যক তো আপ্লাই কলাপরে আপনার স্টাটস চেক করা আপনার সেই থ্রি লাইন উপরে ক্লিক করে আপ্লা ফর নিউ উজ্জ্বলা টু পয়েন্ট জিরো কনেকশন উপরে ক্লিক দেন দেঠার তলক আসিলা পরে অনলাইন পোর্টালে ক্লিক করে যে আপ্লা করতে চাইছেন সেই থ্রি ক্লিক টু আপ্লা উপরে ক্লিক করানু তাপরে এটি আপনার সাইট্রে দেখুন আপনার রেজিষ্টর ফর এলপি জি কনেকশন এবং চেক ষ্টাটসর অপশনটি শো করু আপনার সেই চেক ষ্টাটস উপরে ক্লিক করে দিও এবার আপনার এমনি গোটে পেজ শো করি এটি প্রথমে কনেকশন টাইপ রে আপনার যেহেতু পাই আবেদন করেছেন সেই উজ্বা উপরে ক্লিক করানু দে আপ্লাই পরে আপনার যে রেফারেন্স নম্বরটি আপনার পাইলে সেই রেফারেন্স নম্বরটি আপনার এখানে দিব আপনার ডেট অফ বার্থটি আপনার এটা চুজ করতো ডেট অফ বাৰ্থাৰ পৰা এই যে কাপচৰ টি চ' কৰোঁ সেই আপোনাৰ এই টাইপ কৰোঁ তাৰপৰা চেক ষ্টাটছ ক্লিক কৰি দিয়ন্তু যেমিতি আপোনাৰ চেক ষ্টাটছ ক্লিক কৰিব আপোনালোকৰ এই আপ্লিকেশ্যন ষ্টাটছ টি আপোনাক শ' কৰিব কি আপোনাৰ সেই আপ্লিকেশন টি পেণ্ডিং ৰপ্ৰুভ হ'ল কি ৰিজেক্ট হ'ল এঠা আপোনাৰ এমি চেক কৰি পাৰিব এঠাইৰে যদি আপোনাৰ জলদি আপ্ৰুভ কৰিবলৈ চাওঁ ত' আপ্লাই ক'লপেৰে আপোনাৰ যি স্লিপট্টে তা সৈতে য' চব ডকুমেণ্ট আপোনাৰ অপলোড কলে সেই সব্যুমেণ্ট নি আপোনাৰ ডিষ্ট্ৰিবিউটৰ সহযোগ কৰোঁ তো যদি আপনার এখানে অনলাইন রে আবেদন করে পুনা তাহলে আপনার চাইলে অফলাইন রে সেই ডিট্রিব্যুটর পাখি যাই আপনার আবেদন করে পেবে তো এমিটি প্রোসেসে আপনার ঘরে বসিয়ে অনলাইন মাধ্যমে আপনার উজ্জ্বল যোজনা পাই আবেদন করবে যদি আপনার ভিডিওটি ভাল লাগছে তাহলে আপনার ভিডিওকে লাইক করতে সেয়ার করে জুতো যদি আপনার চ্যানেল নয় চ্যানেল সবসক্রাইব করে বেলাক দায় অল নোটিফিকেশন করেন তাকে যেতে যদি ভিডিও অপলোড করবে আপনি দেখিপারে থ্যাংক ইউ ফর ওয়াচিং